সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আদাব নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম দ্বিতীয় অধ্যায় দেবদেবী ও পূজা আলোচনা করব, বর্ণনামূলক প্রশ্ন। তোমরা মনোযোগ দিয়ে পড়ে নাও। এক নম্বর কি আছে? ব্রহ্মার বর্ণনা। ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্ম। ব্রহ্মা কিসের দেবতা? সৃষ্টির দেবতা। তার চার হাত চার গুণ। তার বাম দিকের দু হাতে আছে কমণ্ডল ও কৃতপাত্র, ডান দিকের দু হাতে আছে ইডালার চামচ ও অক্ষমালা। তার গায়ের রং রক্তকর অর্থাৎ লালচে ফর্সা। ব্রহ্মার বাহন হাঁস। লালপদ্ম তার আসন। ব্রহ্মা লাল ফুল ভালোবাসেন। আমরা ব্রহ্মার রূপটা দেখে নিচ্ছি। এই তো ব্রহ্মা দেবতার ছবি দেওয়া, ভালো করে দেখে নাও। আরেকবার আমি ব্রহ্মা বর্ণনা আলোচনা করছি। ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। তিনি সৃষ্টির দেবতা। তার চার হাত চার মুখ। তার বাম দিকের দু হাতে আছে কমণ্ডল ও কৃতপাত্র, ডান দিকের দু হাতে আছে কিডালার চামচ ও অক্ষমালা। তার গায়ের রং রক্ত গোর অর্থাৎ লালচে ফর্সা। অংশ তার বাহন। অংশ মানে হাঁস, আমরা সবাই জানি তো এটা। লালপদ্ম তার আসন। ব্রহ্মা লাল ফুল ভালোবাসে। এবার আসছি দুই নম্বর প্রশ্ন, বিষ্ণুর রূপ বর্ণনা। বিষ্ণু ঈশ্বরের একটি কিরূপ পালন রূপ? ঈশ্বর বিষ্ণুরূপে আমাদের পালন করেন। চাঁদের আলোর মতো বিষ্ণুর গায়ের রং। বিষ্ণুর চার হাত। চার হাতে আছে শঙ্খ চক্র গদা ও পদ্ম। ওপরের বাম হাতে আছে শঙ্খ, ডান হাতে আছে চক্র। নিচের বাম হাতে আছে গদা, ডান হাতে আছে পদ্ম। আমরা এবার বিষ্ণু দেবতার ছবি দেখে নিব। এই দেখো বিষ্ণু দেবতার ছবি। এখন আমি বিষ্ণুর রূপ আরেকবার আলোচনা করব। বিষ্ণু ঈশ্বরের পালন রূপ। ঈশ্বর বিষ্ণু রূপে আমাদের পালন করে। চাঁদের আলোর মতো বিষ্ণুর গায়ের রং। বিষ্ণুর চার হাত। চার হাতে আছে শঙ্খ চক্র গদা ও পদ্ম। ওপরের বাম হাতে আছে শঙ্খ, ডান হাতে আছে চক্র। নিচের বাম হাতে আছে গদা ও ডান হাতে আছে পদ্ম। তাহলে আমরা উপরের দুইটা প্রশ্ন আলোচনা করলাম। একটা হচ্ছে ব্রহ্মার বর্ণনা, দুই নম্বর হচ্ছে বিষ্ণুর বর্ণনা। এখন আমরা তিন নম্বর প্রশ্নটি আলোচনা করব, বিষ্ণুর পূজা করলে কী ফল লাভ হয়। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি বিষ্ণুর পূজা করলে কী ফল লাভ হয়। বিষ্ণু ঈশ্বরের পালন রূপ। এ বিষ্ণুরূপ ঈশ্বর আমাদের পালন করে। বিষ্ণুকে স্মরণ করলে এবং তার পূজা করলে কি হয়? সমস্ত পাপ দূর হয়। তখন নিষ্পাপ শরীরে প্রার্থনায় সিদ্ধি লাভ হয়। আমরা কি দেবতার প্রার্থনা করি? মন্দিরে যাই, বাড়িতে পুজো করি, ভালোভাবে থাকলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের ফল প্রদান করেন। আমরা আজকে কয়টি প্রশ্ন আলোচনা করলাম? বর্ণনামূলক প্রশ্ন তিনটি, ব্রহ্মার বর্ণনা, বিষ্ণুর রূপ বর্ণনা, তিন বিষ্ণু পূজা করলে কী ফল লাভ হয়। বিষ্ণু দেবতা সম্পর্কে আমরা আরেকটু জানি। বিষ্ণু প্রিয় পাতা কি তোমরা জানো সবাই? বিষ্ণুর প্রিয় পাতা হচ্ছে তুলসী পাতা। আমরা আজকে এই পর্যন্তই পড়াবো, কালকে আবার পরবর্তী ক্লাসে তোমাদের অন্য তিনটি প্রশ্ন আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আদাব নমস্কার।